তোমরা অনেকেই এমন রয়েছে যারা এখনও ঠিক করতে পারো নি যে তোমাদের আইটিআই করলে ভালো হবে না ডিপ্লোমা করলে ভালো হবে এই দুটোর মধ্যে কোনটা সব থেকে ভালো কোন কোর্সটা করলে তাড়াতাড়ি চাকরি পাওয়া যাবে কোন কোর্সটা করলে মাইনে বেশি হবে তো আইটিআইয়ের কি কি সুবিধা অসুবিধা রয়েছে ডিপ্লোমার কি কি সুবিধা অসুবিধা রয়েছে তো সেগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব এবং লাস্টে আমি তোমাদেরকে বলে দেবো যে কোনটা করলে বেস্ট হবে আইটিআই করলে বেস্ট হবে না ডিপ্লোমা করলে বেস্ট হবে আমি সেটা ক্লিয়ারলি সম্পূর্ণ বলে দেবো তোমাদের তবে তার আগে একটু তুলনা করা উচিত কারণ কি কারণে আমি আইটিআইকে বেস্ট বলছি বা কি কারণে আমি ডিপ্লোমাকে বেস্ট বলছি সেই কারণগুলো তোমাদের জানা দরকার তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে নেবে যাতে করে এই রকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে তার কথা না বাড়ি আমরা শুরু করব তো আইটিআই এবং ডিপ্লোমা দুটো প্রায় একই রকমের কোর্স কিন্তু এর মধ্যে বিভিন্ন ট্রেড রয়েছে যেমন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আইটিআইতেও রয়েছে আইটিআইতে ইলেকট্রিশিয়ান রয়েছে মেকানিক্যালের ফিটার রয়েছে তো এরকম কিন্তু সমস্ত কিছুই রয়েছে ঠিক আছে কিন্তু আইটিআই কি আইটিআই হলো একটা শর্ট টার্ম কোর্স আইটিআই যে কোর্সগুলো হয় সেটা তোমাদের দু বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের ডিপ্লোমায় গেলে যদি কেউ জেক্সপোতে যাও তাহলে তোমাদের তিন বছর লাগে সেই কোর্সটাকে শেষ করতে ঠিক আছে এবং তোমাদের যদি আইটিআই থেকে করো মানে কেউ যদি আইটিআই করতে যাও তাহলে কিন্তু তাদের খরচটাও কিন্তু অনেক কম হচ্ছে ওদিকে তুমি যদি ডিপ্লোমা করতে যাও তোমাদের খরচ অনেক বেশি হচ্ছে তোমাদের কলেজের ফিজ আছে তারপরে ইন্সট্রুমেন্ট কেনা রয়েছে আইটিআইতে কি হয় আইটিআই কলেজের ফিজটা কিন্তু খুবই কম থাকে একদম সামান্য তিনশো দশ টাকা আর ওদিকে ডিপ্লোমায় গেলে মোটামুটি পাঁচ হাজার থেকে শুরু হয় পাঁচ হাজারের উপরে যায় ঠিক আছে ফিজের ব্যাপারটাও কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে ঠিক আছে তো এই গেল সাধারণ তুলনা এর থেকে বেশি আর তুলনা করে লাভ নেই কোনো জাস্ট আমি কি দেখালাম আইটিআই তোমাদের শর্ট টার্ম কোর্স মানে দু বছরের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তে খরচটাও কম হয় ডিপ্লোমায় তিন বছর লাগে খরচটাও বেশি হয় ঠিক আছে তো মোটামুটি তোমাদের যদি ডিপ্লোমায় ধরি তোমাদের পার্ট সেমিস্টার মোটামুটি দশ হাজার টাকা করে খরচ হবে পার্ট সেমিস্টার তাহলে ইয়ারলি তোমাদের কুড়ি হাজার টাকা করে খরচ হচ্ছে ঠিক আছে তো সেরকম তিন বছর যদি হয় তিন কুড়ি মোটামুটি ষাট হাজার টাকা তোমাদের খরচ হয়ে যাবে আর আইটিআইতে সেটা যদি যাও তাহলে দু থেকে তিন হাজার টাকার মধ্যে তোমাদের মিটে যাবে তো এর বেশি এর বাইরে আর সেরকম তুলনা করার মতো কিছু নেই ঠিক আছে তো এবার ডাইরেক্ট আমরা জবের দিকে চলে যাই ঠিক আছে তো কোনটা করলে জবের সুযোগ সুবিধা বেশি পাবে এবং কোনটার মাইনে বেশি হবে দেখো আমি যদি জবের সুযোগ সুবিধার কথা বলি তাহলে কিন্তু আইটিআইটা বেস্ট হবে তার কারণ কি দেখো এর থেকে কিন্তু ডিপ্লোমা একটা হায়ার স্টাডি আইটিআই করে কিন্তু অনেকে ডিপ্লোমার দিকে যায় কারণ কি আইটিআইয়ের উপরে স্টেপ হচ্ছে ডিপ্লোমা তোমরা যদি কেউ ডিপ্লোমাটা কমপ্লিট করো তাহলে কিন্তু সমাজে তুমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে নাম হবে তোমার যে তুমি একজন জুনিয়র ইঞ্জিনিয়ার সেটা তুমি ইলেকট্রিক্যাল থেকে করলে তুমি একজন জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু তুমি যদি আইটিআই থেকে পাস আউট করো ইলেকট্রিশিয়ান পাস আউট করো তাহলে কিন্তু তুমি ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় পাবে না তুমি একজন লেভার হিসেবে পরিচয় পাবে তুমি একজন লেভার হিসেবে পরিচয় পাবে সে ইঞ্জিনিয়ার যেভাবে তোমাকে কাজ করতে বলবে সেইভাবে তোমাকে কাজ করতে হবে তুমি একজন লেভার দেখো এখানে ব্যাপারটা কি হলো এখানে তোমাদের কিন্তু এর থেকে ডিপ্লোমা কিন্তু আরও উপরে কেউ যদি ডিপ্লোমা করে পাস আউট হয় তার সম্মান বেশি সে একজন ইঞ্জিনিয়ার কিন্তু কেউ যদি আইটিআই থেকে পাস আউট হয় তাহলে সে কিন্তু একজন লেভার তাহলে সম্মানের দিক থেকে ইঞ্জি ডিপ্লোমার এটা উপরে ঠিক আছে কিন্তু যদি জবের দিকে আমি তাকাই তাহলে কি হলো এখানে ডিপ্লোমার থেকে আইটি এর কিন্তু জব ভ্যাকেন্সি বেশি বেরোয় তার কারণ কি দেখো একটা কোম্পানিতে যদি জন ইঞ্জিনিয়ার থাকে তার পেছনে কিন্তু পঞ্চাশটা লেভার দরকার সেই কাজটাকে করার জন্য পঞ্চাশটা লেভারের প্রয়োজন রয়েছে তো এই জন্যই কি হয় ডিপ্লোমার থেকে আইটিএর জব ভ্যাকেন্সিটা বেশি বেরোয় কারণ লেভারের চাহিদা প্রচুর রয়েছে সমাজে লেভারের চাহিদা প্রচুর থাকার জন্য এই আইটি ছেলে মেয়েদের জন্য জবের যে সুযোগ সুবিধা এটা একটু বেশি থাকে আশা করি তোমাদের বুঝিয়ে আমি বলতে পারলাম যে কেন আইটি এর জব ভ্যাকেন্সি বেশি বেরোয় তো এবার আসি মাইনের দিকটা যেন একজন ইঞ্জিনিয়ার যা মাইনে পাবে তার থেকে লেভার কিন্তু অনেক কম পাবে তো মাইনের দিক থেকে আমি যদি দেখতে যাই তোমাদের আইটিআই পাস আউট করার পরে যা মাইনে হবে তার থেকে অনেক বেশি মাইনে হবে তোমরা যদি কেউ ডিপ্লোমা পাস আউট করো ঠিক আছে তো মাইনের দিক থেকে ডিপ্লোমা এগিয়ে রয়েছে যেহেতু লেভারের থেকে ইঞ্জিনিয়ারদের মাইনে বেশি হয় তো আশা করি তোমাদের মাইনের দিকটা আমি ক্লিয়ার করে দিতে পারলাম এরপরে আসি তোমাদের কী করলে বেস্ট হবে তোমরা যারা এখনও সিদ্ধান্ত নিতে পারছো না যে তোমাদের আইটিআই করলে বেস্ট হবে না ডিপ্লোমা করলে বেস্ট হবে দেখো যেহেতু তোমাদের আইটিআই জবের সুযোগ সুবিধাগুলো বেশি যারা ডিপ্লোমা করে বসে থাকে তারা দেখবে জব পাচ্ছে না কারণ ইঞ্জিনিয়ারদের চাহিদা কিন্তু সমাজে খুব একটা নেই দেখো খুব একটা নেই বললে ভুল হবে বিভিন্ন কোম্পানিতে কিন্তু ইঞ্জিনিয়ারদের চাহিদা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে কম যেভাবে লেভারের চাহিদা থাকে কোম্পানিতে সেভাবে কিন্তু ইঞ্জিনিয়ারদের চাহিদা থাকে না একটা কোম্পানিতে পাঁচজন লেবার ইঞ্জিনিয়ার হলে আমার কাজ চলে যাবে কিন্তু সেখানে পাঁচজন লেবার হলে তো আমার চলবে না সেখানে আমার পঞ্চাশজন লেভারের প্রয়োজন রয়েছে তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের চাহিদা কম লেবারদের চাহিদা বেশি অনেকে কি করে ডিপ্লোমা কমপ্লিট করেছে এসে আবার আইটিআইতে ভর্তি হয় কারণ কি তারা জব পাচ্ছে না ডিপ্লোমা পাস আউট করা ছেলে মেয়েদের জব নেই ঠিক আছে তো জবের দিক থেকে তোমরা যদি কেউ চাও যে মোটামুটি এখন একটা জব করার প্রয়োজন রয়েছে তাহলে তারা আইটিআইতে ভর্তি হয়ে যেতে পারো আইটিআই করার পরে তুমি হানড্রেড পারসেন্ট একটা জব তুমি পেয়ে যাবে সেটা গার্মেন্ট হোক আর প্রাইভেটই হোক ঠিক আছে তবে ওদিক থেকে দেখতে গেলে ডিপ্লোমা করে যদি তুমি বসো তাহলে কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে তোমাকে অনেকটা সময় অপেক্ষা করতে হবে তোমাদের জব ভ্যাকেন্সি বেরোনোর জন্য কিন্তু মাইনের দিক থেকে যদি দেখি অবশ্যই ডিপ্লোমা করা ছেলে মেয়েদের যেহেতু তারা ধৈর্য ধরে বসে রয়েছে তাদের মাইনে কিন্তু অনেকটাই বেশি হবে তো এবার একদম ফাইনাল কথায় আসি অনেক কিছু বললাম অনেক কিছু ডিটেলসে আলোচনা করে দিলাম এবার একদম ফাইনাল কথায় আসি যে কোনটা করবে তোমরা দেখো কারো যদি মনে হয় যে আমার হাতে খুব বেশি সময় নেই বা আমি অত অপেক্ষা করতে পারবো না আমি অত খরচ করতে পারবো না অবশ্যই সে আইটিআইতে চলে যাবে দেখো একটা খরচ সাপেক্ষ ব্যাপার ডিপ্লোমা করা কারণ প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি খরচ হয়ে যাবে তো সেটা কেউ যদি না করতে পারো তাহলে কিন্তু সে আইটিআই করে নিতে পারো আইটিআইতে খরচ অনেক কম হবে কারোর যদি মনে হয় যে না আমি তিন বছর করবো না তিন বছর পরে ডিপ্লোমা কমপ্লিট করার পরে সে যে জব পাবে তার কোনো গ্যারান্টি নেই তাকে আরও অপেক্ষা করতে হবে তো তোমার যদি মনে হয় না আমি অত অপেক্ষা করতে পারবো না অবশ্যই আইটিআই করে নাও আইটিআই করে দু বছর পরে অবশ্যই একটা জব পেয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম এবার তোমরা যদি কেউ মনে করো যে দাদা আমার ডিপ্লোমা করার ইচ্ছে রয়েছে কিন্তু আইটিআই করারও ইচ্ছে রয়েছে তাহলে কি করবো তাহলে অবশ্যই আইটিআইটা কমপ্লিট করো আইটিআই কমপ্লিট করে তোমরা ডিপ্লোমার দিকে চলে যেতে পারো সেটাও বেস্ট হবে তবে কারো যদি মনে হয় যে ডিপ্লোমা করে আইটিআই করব সেটা কিন্তু ভালো দেখাবে না তুমি একটা স্টেপ বাই স্টেপ চলো আইটিআই করার পরে কি থাকবে তোমার হাতে অপশন থাকবে তুমি এদিকে গভর্নমেন্ট জবের প্রস্তুতিও নিতে পারবে নিতে নিতে তুমি ডিপ্লোমাটা কমপ্লিট করো এইভাবে কিন্তু প্রচুর অপশন থাকে আমি সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে আইটিআইটাই তোমাদের জন্য বেস্ট হবে ঠিক আছে তো তোমরা আইটিআইটা করো এবার তোমরা যদি ডিপ্লোমায় ভালো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে চান্স পাও তাহলে করতে পারো আশা করি বুঝিয়ে বলতে পারলাম তো কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে চেষ্টা করবো রিপ্লাই করে দেওয়ার তো আজ এটুকুই দেখা হবে পরের ভিডিওতে